রাতে করুন এই বশীকরণের ক্রিয়াটি, আর সকালবেলায় যার উদ্দেশ্যে এই বশীকরণ করলেন সে আপনার কাছে দৌড়ে ছুটে চলে আসবে। এই বশীকরণটি একটি মারাত্মক শক্তিশালী বশীকরণ, এবং যে সমস্ত ভক্তবৃন্দরা আমাকে অনুরোধ করেছিলেন যে গুরুজি এমন একটি বশীকরণ দিন যাতে করে অন্য কাউকে নিজের স্বপ্ন দেখিয়ে সে যেন আমার কাছে ছুটে আসে, তো এই বশীকরণটি হচ্ছে সেই ধরনের বশীকরণ। অর্থাৎ যার উদ্দেশ্যে আপনি বশীকরণটি করবেন সে আপনার স্বপ্ন দেখে আপনার কাছে ছুটে চলে আসবে। তো নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমি আপনাদেরকে এমন একটি বশীকরণ শিখিয়ে দেবো যেই বশীকরণটি রাত্রে আপনি করবেন আর সকালবেলায় সেই মানুষটি আপনার কাছে ছুটে আসবে যার উদ্দেশ্যে আপনি বশীকরণটি করলেন, অর্থাৎ আপনার স্বপ্ন দেখে আপনার কাছে চলে আসবে, এতটাই তীব্র এই বশীকরণ। এই বশীকরণটি করতে আপনাকে কোনো রকম কোনো কঠিন ক্রিয়া করতে হবে না, বা কোনো তাবিজ কবজ মাদুলিও পড়তে হবে না, বা কাউকে কিছু খাওয়াতে হবে না, ছেটাতে হবে না, কিছু করতে হবে না। খুব সহজ পদ্ধতিতে এই বশীকরণের ক্রিয়াটি করতে পারবেন। এই বশীকরণটি আপনি ছেলে হলেও করতে পারবেন, মেয়ে হলেও করতে পারবেন, বিবাহিত হলেও করতে পারবেন, অবিবাহিত হলেও করতে পারবেন, আপনার বয়স যাই হোক না কেন। আপনি শিখে নিতে পারলে অনায়াসেই এই বশীকরণটি প্রয়োগ করতে পারবেন। বশীকরণটি করতে হবে আপনার বাড়িতেই করতে হবে, আপনার বেডরুমেতেই করতে হবে, অর্থাৎ আপনি যেখানে ঘুমান সেইখানে বসে আপনি করবেন, এবং ঠিক রাত্রেবেলা আপনাকে কাজটি করতে হবে। এবার কোন দিনে আপনাকে করতে হবে, কোন রাতে, শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো একটা দিন বেছে নেবেন এবং ঠিক সেই দিনের রাত্রে আপনাকে কাজটি করতে হবে। মন দিয়ে শুনবেন প্রয়োগ পদ্ধতি। এই বশীকরণটি অনেক প্রাচীন বশীকরণের একটি গ্রন্থ থেকে সংগৃহীত। এই বশীকরণগুলো গুপ্ত তান্ত্রিকেরা করে থাকে। হঠাৎ করে আপনার স্বপ্ন সে দেখে সে আপনার কাছে দৌড়ে ছুটে আসবে, অর্থাৎ আপনাকে যে ভুলে গিয়েছে বা আপনাকে ধোঁকা দিয়ে কাঁদিয়ে ঠকিয়ে চলে গিয়েছে সে হতে পারে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ, হতে পারে প্রেমিক বা প্রেমিকা, বা হতে পারে স্বামী বা স্ত্রী, অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে তাহলে এই বশীকরণটি করবেন। আপনি তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না, সে আপনাকে আর পাত্তা দিচ্ছে না, বা সেই মানুষটি আপনাকে ভুলে গিয়েছে, আপনাকে ছেড়ে চলে গিয়েছে, রিলেশন ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলে এই বশীকরণটি আপনি করবেন। এই বশীকরণ করলে সে আপনার স্বপ্ন দেখে আপনার কাছে ছুটে চলে আসবে। তন্ত্র হলো অদৃশ্য শক্তি। এই শক্তিকে যদি আপনি কাজে লাগিয়ে সেই শক্তির দ্বারা আপনি যদি সফলতা পান তাহলে তার আনন্দই আলাদা। কিন্তু হয়তো আপনি অনেক প্রয়োগ পদ্ধতি জানেন না। আমাদের তান্ত্রিকেরা বা আমাদের তন্ত্রশাস্ত্রে অনেক প্রয়োগ পদ্ধতি রয়েছে, বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়ার কাজ রয়েছে, টোটকা রয়েছে, মন্ত্র ছাড়াও বশীকরণ রয়েছে, মন্ত্রযুক্ত বশীকরণও রয়েছে, গাছে গাছরা শিকড় বাকড় দিয়েও রয়েছে, এছাড়াও বিভিন্ন দ্রব্যাদি দিয়ে বশীকরণ করা যায়, বা বিভিন্ন শটকর্ম, বিভিন্ন রকম শটকর্মও আমরা করে থাকি বিভিন্ন তন্ত্রপীঠে। শটকর্ম কী? বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, মারণ, উচাটন, স্তম্ভন, মোহন, মারণ, এই সমস্ত ক্রিয়াগুলো হচ্ছে শটকর্ম। তো এই শটকর্ম ক্রিয়া বিভিন্ন রকম পদ্ধতিতে হয়ে থাকে। এক একটা ক্রিয়ার লক্ষ লক্ষ পদ্ধতি রয়েছে, সেইগুলো আপনার অজানা। একজন সঠিক তান্ত্রিকই সেই সমস্ত তন্ত্রমন্ত্র সম্বন্ধে বলতে পারে, আপনাকে তথ্য দিতে পারে। তাই আমার কাছে যদি তন্ত্রমন্ত্র শিখতে চান বা তন্ত্রমন্ত্র সম্বন্ধে জানতে চান, প্রয়োগ বিধিবিধান জানতে চান, তাহলে এই চ্যানেলটি আপনাকে অবশ্যই দেখতে হবে। প্রতিদিন ভিডিও দিচ্ছি তন্ত্রমন্ত্র নিয়ে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাকে রাখতেই হবে। তো আজ আমি সেরকমই একটি বশীকরণ আপনাকে দেবো, যেই বশীকরণ রাত্রে করলে সকালেই ফল, অর্থাৎ রাত্রে করবেন পরের দিন সকালেই ফলাফল পেয়ে যাবেন। তো এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেও করতে পারবেন। কী করতে হবে? এই বশীকরণের জন্য যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি প্রথমে আপনাকে আগে শিখে নিতে হবে, অর্থাৎ মুখস্থ করে নিতে হবে, এবং মুখস্থ করে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে। স্বয়ং সিদ্ধ কীভাবে করবেন? মন্ত্রটি আপনি প্রথমে মুখস্থ করে নিলেন, এবারে যে কোনো শনিবার বা মঙ্গলবার দেখে শুদ্ধ স্থানে পবিত্রতার সাথে বসে শান্ত মনে আপনি আসন পেতে বসবেন পবিত্র জায়গাতে,
এবং শান্ত মনে মন্ত্রটিকে 108 বার 108 টাইমস মন্ত্রটি আপনাকে চোখ বুঝিয়ে জপ করে নিতে হবে 108 বার 108 টাইমস। মন্ত্রটি আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো মন্ত্রটি যখন 108 বার জপ করে সংসিদ্ধ হয়ে গেল 108 টাইমস, মন্ত্রটি জপ করলেই সংসিদ্ধ হয়ে যাবে, যখন হয়ে যাবে তারপরে আপনাকে প্রয়োগ করতে হবে। আবার আপনি প্রয়োগ করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন দেখে ঠিক রাত্রেবেলা। রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে, সমস্ত কাজ শেষ করে যখন আপনি ঘুমাতে যাবেন, নিজের বেডরুমে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আপনাকে নিজের বিছানাতেই বাবু হয়ে বসে, অর্থাৎ পদ্মাসনে বসে আপনাকে মন্ত্রটি কতবার জপ করতে হবে, মাত্র 21 বার 21 টাইমস 21 বার আপনাকে চোখ বন্ধ করে জপ করতে হবে। এবং যখন জপ করবেন, যাকে বশীকরণ করবেন তাকে অবশ্যই মনে মনে স্মরণ করবেন, কল্পনা করবেন যে সে আপনার কাছে দৌড়ে আসছে, আপনার কাছে চলে এসছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন, তার মুখটা আপনার চোখ বন্ধ করলেই ভেসে উঠবে, এরকম কল্পনা শক্তি থাকতে হবে। এবং তার সাথে মন্ত্রটি 21 বার একটানা জপ করে যেতে হবে। কেননা মন্ত্রে, যেই মন্ত্রের নাম পদবী বলার কোনো জায়গা থাকে না, সেই মন্ত্রগুলো যখন জপ করতে হয় যাকে বশীকরণ করবেন তাকে স্মরণ করে করে করতে হয়, ঠিক আছে? তো এই মন্ত্রে কোথাও নাম পদবী বলতে হবে না, শুধুমাত্র আপনাকে, আপনি যাকে বশীকরণ করবেন তাকে কল্পনা করে করে মন্ত্রটি জপ করবেন, তাহলেই হবে। তো আপনি মন্ত্রটি এইভাবে জপ করে চুপচাপ ওই বিছানাতেই তাকেই কল্পনা করতে করতে, সে আপনার স্মরণে থাকবে, কল্পনায় থাকবে, তাকে মনে করতে করতে আপনি ওই বিছানাতেই চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়বেন। তারপরে আর কোনো কাজ করবেন না, কারোর সাথে কথা বলবেন না, ফোনটাও দেখবেন না, মোবাইলও দেখবেন না, চুপচাপ জপ করে সোজা আপনি ঘুমিয়ে পড়বেন। এবং ঠিক ওই রাতেই যার উদ্দেশ্যে আপনি বশীকরণ করলেন সে আপনার স্বপ্ন দেখবে, সে আপনার সঙ্গে পেরিয়ে আসা জীবনটা সে দেখতে পাবে তার স্বপ্নের মধ্যে, সে আপনার সঙ্গে কিভাবে সে কাটিয়েছে, আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সে আপনার সঙ্গে কি কথা বলেছে, কোথায় কোথায় ঘুরেছে আপনাকে সে দেখতে পাবে। এবং সেই স্মৃতিটা, সেই স্মৃতিটা সে স্মৃতিচারণ করবে স্বপ্নের মধ্যেই, এবং সে ঘুমের মধ্যেই আপনাকে দেখে রাত্রে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার জন্য তার হৃদয় ব্যথিত হবে এবং তার মনটি খারাপ হয়ে যাবে আপনার কাছে আসার জন্য। এবং দেখবেন সে আর থাকতে পারবে না, সে সকালবেলায় আপনার কাছে এসে হাজির হবে, এটা দেখা গিয়েছে 100% গ্যারান্টি, তাই আমি আপনাদেরকে দিয়েছি, আপনি করে দেখতে পারেন। এই হচ্ছে সেই মন্ত্রটি, কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 30 জনকে শেয়ার করে কাজ করবেন, অনলি 30। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে দিয়ে কাজ করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দেবেন। এবং আগের ভিডিও যদি না দেখে থাকেন, স্ক্রিনে ধরুন কার্ড যাচ্ছে, এই কার্ডে গ্লোই ক্লিক করে দেখে নিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন। ধন্যবাদ।